অ্যারোমেটিক ঝুই কিন্তু একটা লতানো গাছ এবং এই গাছটা অনেক বড় হয় কিন্তু বেলকুনিতে যারা আমার মতো ছোট টবে এই গাছ লাগান তাদের জন্য ছোট্ট একটা টিপস আজকে শেয়ার করছি এই গাছে ফুল হলে কিন্তু সেই ফুলটা অনেক দিন থাকে কিন্তু ফুল যখন এভাবে শুকিয়ে যাবে সেই ডালগুলো কেটে দেবেন এভাবে কিন্তু ডালগুলো যদি আপনি কেটে না দেন তবে এই যে ছোট যে নতুন ডালগুলো গজাচ্ছে এগুলোতে কিন্তু সুন্দরভাবে আগের মতো ফুল আসবে না আর অবশ্যই কিছুদিন পর পর অন্তত উইকলি একবার এই যে মাটিগুলো এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন যে কোনো কিছু দিয়েই কারণ সার দেওয়ার পাশাপাশি এভাবে হচ্ছে মাটি খুঁচিয়ে দিলে তাই মাটির ভেতর অক্সিজেন যায় সেটা গাছের জন্য আরো বেশি ভালো হয় আর গাছ লাগানোর সময় অবশ্যই মাটিতে হচ্ছে একটু ভার্মি কম্পোস্ট আর একটু কোকোপিট মিক্সড করে গাছ লাগাবেন আর ফুল হওয়ার পরে ডাল কেটে দিবেন মাঝে মধ্যে এভাবে খুঁচিয়ে দেবেন তাহলে আপনার গাছ এমন সুন্দর ফুলে ভরে উঠবে।